নতুন আর একটি টুলস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিএস টুলস। জিএস টুলসে যে যে সাপোর্টগুলো রয়েছে, নতুন যে সাপোর্টগুলো পাবেন অবশ্যই স্যামসাং, যে কাজগুলো রয়েছে স্যামসাং মোবাইলগুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে এফআরপি রিসেট করতে পারবেন। এরপর আপনার রয়েছে ওপো, ভিভো, এমটিকে মডিউলের যে সেটগুলো রয়েছে, যেমন রেডমি, আইটেল, ইনফোনিক্স, বিভিন্ন প্রকার যে অপশনগুলো রয়েছে সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন। সো এখান থেকে আমরা সর্বপ্রথম আমাদের সফটওয়্যারটি এখান থেকে সেট আপ করবো। সো যে প্রবলেমটি আপনাদের মাঝে দেখানো রয়েছে, অ্যাকচুয়ালি সেই প্রবলেমটি কাজ করে কি না সেই বিষয়টি নিয়েই আজকের এই ভিডিও। এখানে সর্বপ্রথম আমাদের সেট আপ করতে হবে। সেট আপ করলে আমরা এমটিকে, মিডিয়াটেক এবং ভিভো, ওপো, স্যামসাং এবং ইউনিভার্সাল মোডে, যেমন ধরুন ইনফোনিক্স, আইটেল, ওয়ান প্লাস, লিনোভো, হাওয়াই, বিভিন্ন প্রকার টেকনো, তোশিবা যে সেটগুলো রয়েছে এই সেটগুলো আমরা এখান থেকে কী করতে পারবো, ফ্লাশিং করতে পারবো, রিড করতে পারবো, বিভিন্ন প্রকার অপশন এখানে রয়েছে এফআরপি রিসেট করতে পারবো। তো এই যে আমাদের যে সফটওয়্যারটি ইনস্টল হতে একটু সময় লাগবে, তো আমরা ভিডিওটি স্কিপ করে যাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। সো স্কিপ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে মডেলগুলো রয়েছে সেই মডেলগুলো এখানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখান থেকে এই মডেলগুলো আপনি কাজ করতে পারবেন। আসলে ছোট্ট একটি সফটওয়্যার, এই সফটওয়্যারটি দিয়ে অনেক কাজ করতে পারবেন। সো এখানে আরেকটি আমি নোটিস করতে চাই, এই সফটওয়্যারটি আমি অনেকবার ট্রাই করেছি, উইন্ডোজ 10-তে আমার যে পিসি রয়েছে আমি এটাতে রান করতে পারিনি। সো আপনারা ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থেকে ডাউনলোড করে দেখবেন। তবে 7-8 এটাতে আমি দেখেছি রান হয়েছে। সো যাদের 7-8 আশা করি তাদের এটি রান হবে, আবার যার 10 রয়েছে তারও হয়তো উইন্ডোজ ভার্সনের কারণে না হতে পারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি মেসেজ, এই মেসেজটি কিন্তু আপনার পিসিতে যদি দেয় তাহলে বুঝবেন অবশ্যই যে সমস্যাটির কথা বললাম অবশ্যই সেই সমস্যাটি আপনারও হয়েছে, আমার যেরকম হয়েছে আপনারও হয়েছে। আমি অনেকবার অনেকভাবে ট্রাই করে দেখেছি, পিসির যে অ্যান্টিভাইরাস রয়েছে বিভিন্ন প্রকার, দেখুন বারবার এই একই মেসেজ কিন্তু কাটছে, আমার কাছেও কিন্তু এসেছে। সো আপনাদের বলতে চাই, এই জন্য আমি সবসময় বলি যে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভালো মন্দ দুটি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এখানে যে পিসির অ্যান্টিভাইরাসটি রয়েছে সেটি কিন্তু আমি ডিঅ্যাক্টিভ করে দেখেছি, তারপরেও কিন্তু সেটি রান হয়নি। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের যে টুলসটি আমি আবারও ওপেন করার চেষ্টা করছি আপনাদের মাঝে, আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন। সো বারবার একই মেসেজ যদি দেয় তাহলে কিন্তু সে মেসেজটি বুঝতে পারবেন। এখানে আমার যে পিসির অ্যান্টিভাইরাসটি রয়েছে, পিসির অ্যান্টিভাইরাসটি আমরা এখান থেকে একটু ডিঅ্যাক্টিভ করে দেবো। ডিঅ্যাক্টিভ করে দেওয়ার পর আমরা এটাকে আবার রান করব, রান করে দেখব যে আসলে এটি কাজ করে কি না। সো যদি কাজ না করে তাহলে এই ধরনের প্রবলেম আপনারা যদি পড়েন তো অবশ্যই বুঝতে পারবেন আমার মতো সমস্যা আপনারও হয়েছে। জিএস টুলস দেখুন একই সমস্যা। সো আশা করি এই সমস্যাটি যদি আপনার হয় তাহলে বুঝতে পারবেন যে এটি কোনো সমস্যা হয়েছে আমাদের কম্পিউটারে। তো টুলসটি ঠিকই আছে। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।